तरफे मेल करे बेश किछु तथ्य चे इमेल पाठानो होयेछे जदिओ बारासात पौरसभाय कोनो नियोग दुर्नीति हयनि बोले दाबी करेन बारासात पौरसभार पौर प्रधान अशोरी मुखोपाध्याय। बारासात पौरसभाके सीबीआई एर चिठी पुर नियोग दुर्नीति मामलें नाम जड़िए अयनशील और अयनशील के जिज्ञासबाद पर विभिन्न तथ्य उठे आसे और एक पौरसभा नाम उठे आसे से दाड़िए कलकाता हाईकोर्टर निर्देश पर ही नियोग दुर्नीति तदंते उठे आसे राज्य विभिन्न पौरसभा नाम एबार से ही तालिकाय नतून संशोधन बारासात पौरसभा। इतिमदे जेमनटा जाना जा सीबीआई तरफ थे मेल कर बेस किचु तथ्य चे पाठानो होचे इमेल कर जदिव बारासात पौरसभा बला हे दाबी हे नियोग दुर्नीति है बारासात पौरसभार पूर्व प्रधान अश्विनी मुखोपाध्याय दाबी कर बारासात पौरसभा के सीबीआई एर चिठी एकदि के पुर नियोग दुर्नीति मामल एक बाड़ीते तल्लाशी चालानो होचे एर आगे राज्य मंत्री रथीन घोषेर बाड़ीते तल्लाशी चालानो होचे कामाराटेर विधायक मदन मित्रेर बाड़ीते किन्तु तल्लाशी चालानो होचे एबं विभिन्न जायगाय तल्लाशी करा होचे पुरो नियोग दुर्नीति मामलार जन्य सेखाने दाड़िये नतून संशोधन बारासात पौरसभा के सीबीआई तरफ थेके चिठी देवा हलो। पुरो नियोग दुर्नीति मामलाय नाम जड़िएछे अयनशील एबं अयनशील ग्रेफतार हवार पर एकाधिक तथ्य सीबीआई एर काछे आसे सेई भित्तितेई किन्तु एकेर पर एक जायगाय तल्लाशी अभियान चालाच्छे सीबीआई एर आधिकारिकरा। ठीक तार पाशापाशि इडी আধিকারিকরাও কিন্তু বিভিন্ন জায়গায় এই বিষয়ে তল্লাশি অভিযান চালাচ্ছে। তবে এই ক্ষেত্রে দেখা গেল যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই পুরো নিয়োগ দুর্নীতি তদন্তে উঠে আসে বারাসাত পৌরসভার নাম। এই বিষয়ে জানবো টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ ঘোষ। সুদীপ, ঠিক বারাসাত পৌরসভার কাছে সিবিআই এর তরফ থেকে ইমেল এসেছে, ঠিক কি কি বলা হয়েছে, কি কি তথ্য জানা যাচ্ছে পুরো প্রধানের তরফ থেকে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ ঘোষ। সুদীপ, তোমার কাছ থেকে জানতে চাইবো যে বারাসাত পৌরসভাকে সিবিআই এর তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে, ঠিক কি কি তথ্য চাওয়া হয়েছে এবং পুরো প্রধানের তরফ থেকেই বাকি জানা যাচ্ছে? দেখো সঞ্চিতা, তোমাকে প্রথমেই বলে রাখি, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি সিবিআই কিন্তু একাধিক পৌরসভায় অভিযানে ইতিমধ্যেই নেমে পড়েছে। ঠিক কিন্তু তখন এবার খবর আসছে বারাসাত পৌরসভায় পাঠানো হলো সিবিআই এর একটি চিঠি। 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত এই পৌরসভায় কারা কারা ভাইস চেয়ারম্যান ছিলেন তাদের নাম, ঠিকানা, ফোন নম্বর সহ যাবতীয় তথ্য কিন্তু চেয়ে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অয়নশীলের যে সংস্থা ছিল সেই সংস্থার মাধ্যমে টাকার বিনিময়ে যে একাধিক পৌরসভায় গ্রুপ সি এবং গ্রুপ ডির চাকরি বিক্রি হয়েছিল বলে অভিযোগ উঠেছিল সেই তদন্ত সামনে আসতেই কিন্তু এই চিঠি পাঠানো হয়েছে। কারা কারা এর সাথে যুক্ত আছে, বেআইনিভাবে নিয়োগের পেছনে তৃণমূলের প্রাক্তন এবং বর্তমান চেয়ারম্যানদের কি ভূমিকা ছিল তা কিন্তু খতিয়ে দেখতে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় দুই তদন্তকারী সংস্থা নেমেছে। এবার কিন্তু বারাসাত পৌরসভায় কিন্তু চিঠি পাঠানো হলো এ নিয়ে। কিন্তু এবার তোমাকে বলে রাখি, বারাসাত পৌরসভার যিনি বর্তমান চেয়ারম্যান আছেন অশ্বিনী মুখার্জি, তিনি কিন্তু জানিয়েছেন যে ইতিমধ্যেই কিন্তু সেই চিঠির জবাব কিন্তু তিনি দিয়ে দিয়েছেন। সঞ্চিতা, একেবারেই অনেক ধন্যবাদ সুদীপ। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সুদীপ ঘোষ। বারাসাত পৌরসভাকে সিবিআই তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে পুর নিয়োগ দুর্নীতি মামলার বিভিন্ন তথ্য যাচাই করার জন্য এই চিঠি দেওয়া হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় অধিকাংশ পৌরসভাই অনিয়ম করেছে এবং বারাসাত পৌরসভা তার বাইরে নয়। সুতরাং সিবিআই যদি আজকে চিঠি পাঠিয়ে থাকে, সঠিক খোঁজখবর নিয়ে চিঠি পাঠিয়েছে, আমরা চাই এই অনিয়মের, এই দুর্নীতির তদন্ত সিবিআই পাশ করুক এবং যারা প্রকৃত অপরাধী তাদেরকে গ্রেপ্তার করে তাদের যথোপযুক্ত জায়গায় পাঠানোর জন্য আমরা সিবিআইয়ের কাছে অনুরোধ রাখবো। কেন যেভাবে আজকে মেধাযুক্ত মেধাসম্পন্ন ব্যক্তিদের বঞ্চিত করে পয়সার বিনিময়ে নিয়োগ করা হয়েছে তার আমরা তীব্র দীক্ষা জানাই। এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য আমি সিবিআই আধিকারিকদের কাছে অবশ্যই ওনারা ওই ভাইস চেয়ারম্যানদের নাম 2012 সাল থেকে 2023 সাল অবধি যারা যারা ভাইস চেয়ারম্যান ছিলেন তাদের নাম, ফোন নাম্বার এগুলো চেয়ে পাঠিয়েছে, আমরা পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাই মেলে এসছে, তো এটাই চেয়েছেন যে 2012 সাল থেকে 2023 সাল অবধি
যারা ভাইস চেয়ারম্যান ছিলেন তাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার এগুলো চেক সেটা আপনারা পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ, 2012-তে সমীর চ্যাটার্জি ছিলেন আর আপনি 2015-তে ভাইস চেয়ারম্যান ছিলেন, 23-এ তাপসবাবু আমি ঠিক বলতে পারবো না কি কারণে চেয়েছেন, তো সেটা যারা চেয়েছেন তারা বলতে পারবেন, আমার পক্ষে তো বলা সম্ভব নয় ওনারা কেন নাম চাইলেন। আপনাদের পৌরসভায় তো অয়নশীলের সংস্থার কোনো নিয়োগ সংক্রান্ত কোনো বিষয়? না না, কোনো এজেন্সির মাধ্যমে আমাদের এখানে হয়নি।